প্রিয় ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের যাদের চ্যানেলে মনিটাইজেশন এনেবলড আছে তারা কিন্তু একটি ইমেল পেয়েছেন গুগলের তরফ থেকে বা ইউটিউবের তরফ থেকে সাইন আপ ফর পেপারলেস ট্যাক্স ডকুমেন্টস বাই ডিসেম্বর 31 2021 এবং এটিকে কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে মার্ক করা হয়েছে প্রথমেই জরুরি এই ইমেলটিতে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে গুগলের তরফ থেকে আর এটা দেখে হয়তো অনেক ইউটিউবার কিছুটা ঘাবড়ে গেছেন কিন্তু এখানে আসলে ভয় পাওয়ার কিছুই নেই আমি আপনাদেরকে সরাসরি মোবাইলের স্ক্রিন থেকে এবং ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিন থেকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ যে আপনি কিভাবে এই কাজটি করবেন এবং খুব সহজেই সেটি করতে পারবেন তবে আপনি অবশ্যই মনে রাখবেন যে 31 ডিসেম্বরের আগে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে আমি অনুরোধ করব যে আপনি ভিডিওটি দেখার পর পরই গুগল অ্যাডসেন্সে গিয়ে এটি এখনই করে ফেলুন এই যে পেপারলেস ট্যাক্স ডকুমেন্টস এর ব্যাপারে যে ইমেইলটি করা হয়েছে মনিটাইজেশন পাওয়ার কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে তার মাধ্যমে ইউটিউব আসলে চাইছে যে আপনাকে একটি ডকুমেন্ট দিতে আপনি যে প্রতি মাসে ট্যাক্স দিচ্ছেন বা ট্যাক্স পে করছেন আপনার টোটাল আর্নিং থেকে যে একটি অংশ ট্যাক্সের মাধ্যমে ডিডাক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার ইউএসএ ভিউ থেকে যে আর্নিং হচ্ছে এবং সেখান থেকে যে ট্যাক্সটা কেটে রাখা হচ্ছে সেটার একটা ডকুমেন্ট আপনাকে গুগল দিতে চায় তাছাড়া একই সঙ্গে কিন্তু সিকিউরিটি রিজন থাকছে তো আমরা চলুন দেখে নিই স্ক্রিনে গিয়ে কিভাবে সেটি করতে হবে খুব সহজ প্রসেস 2-1 মিনিটের মধ্যে আপনি সেটা করে নিতে পারবেন আপনি কাজটি দুভাবে করতে পারেন একটি হচ্ছে যে আপনার যে ইমেইল এসে সেখানে গো টু অ্যাডসেন্স বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে আপনি সরাসরি করতে পারেন অথবা আপনি সরাসরি গুগল অ্যাডসেন্সে লগ ইন করুন আপনি যদি একই কাজটি মোবাইল থেকে করতে চান তাহলে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারের ডেস্কটপ মোডটি অন করে নেবেন সেখান থেকে গুগল অ্যাডসেন্সে গিয়ে আপনি সেটিংসটি ঠিক করবেন আপনি গুগল অ্যাডসেন্সে আসার পরে প্রথমে দেখবেন যে একটি নোটিফিকেশন সার্ভ করা আছে যদি আপনি কখনো এটিকে ডিসমিস করে না থাকেন ইম্পর্টেন্ট বলে যে নোটিফিকেশনটা আছে এখানে ম্যানেজ ট্যাক্স ইনফো বলে যে অপশনটি আছে এখানে জাস্ট একটি ট্যাপ করবেন বা ক্লিক করবেন এভাবে আপনি সরাসরি ম্যানেজ ট্যাক্স ইনফো পেজে পৌঁছাতে পারেন অথবা যাদের এই নোটিফিকেশনটি নেই তারা নিচে আসবেন পেমেন্ট সেকশনে যাবেন পেমেন্ট সেকশনে নিচে স্ক্রোল করে দেখবেন যে ম্যানেজ সেটিংস বলে একটি অপশন আছে এখানে যাবেন এখান থেকে নিচে স্ক্রোল করে দেখবেন যে নিচে পেমেন্টস প্রোফাইল বলে একটি সেকশন আছে পেমেন্টস প্রোফাইলে নিচে গেলে আপনি দেখবেন যে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো বলে একটি অপশন আছে এখানে এডিটের জন্য যে পেন টুলটি আছে সেটিতে ক্লিক বা ট্যাপ করুন এবং সেখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে ম্যানেজ ট্যাক্স ইনফো বা ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন বলে একটি হাইপারলিংক আছে এই হাইপারলিংকে ক্লিক করুন আপনি চলে যাবেন পরবর্তী পেজে আপনি ম্যানেজ ট্যাক্স ইনফো ট্যাবের ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন যে সেকশনটি আছে সেখানে একদম নিচে স্ক্রোল করলে দেখতে পাবেন যে ম্যানেজ ডেলিভারি প্রেফারেন্সেস বলে একটি অপশন আছে সেটিতে ক্লিক করুন বা ট্যাপ করুন হাইপারলিংকটিতে ক্লিক করার পরে দেখবেন যে ইউএস ট্যাক্স ডকুমেন্ট ডেলিভারি প্রেফারেন্সেস বলে একটি অপশন আছে অর্থাৎ আপনি কিভাবে আপনার ট্যাক্স ডকুমেন্টটিকে চান ডেলিভারিতে আপনার ইউএসএ আর্নিং থেকে যে ট্যাক্সটি কাটা হয়েছে সেটির একটি ডকুমেন্ট আপনাকে দেওয়া হবে সেটিকে আপনি পেপারলেস বা নন ফিজিক্যাল অর্থাৎ সফট ডকুমেন্টস চান আপনাকে ইলেকট্রনিক্যালি ইমেলের থ্রুতে গুগল বা ইউটিউব আপনাকে পাঠাবে নাকি আপনি চান যে গেট ডকুমেন্টস বাই মেইল অর্থাৎ আপনাকে মেইলের মাধ্যমে ডকুমেন্ট সেন্ড করবে এবং সেটা খুবই ঝামেলার প্রসেস আপনি এই প্রসেসে অবশ্যই যাবেন না কারণ মেইলে যদি আপনাকে পাঠানো হয় সেখানে কিন্তু অনেক সময়ের ব্যাপার আছে কবে পাবেন কি পাবেন না অনেক রকমের রিস্ক ফ্যাক্টর এর মধ্যে ইনভলভড আছে আপনার পার্সোনাল ইনফরমেশন অন্যের হাতে চলে যাওয়ার রিস্ক তো আছেই অর্থাৎ সিকিউরিটি রিজন তো রয়েছেই গুগল সরাসরি বা ইউটিউব সরাসরি রেকমেন্ড করছে যে আপনি গো পেপারলেস অর্থাৎ পেপারলেস যাওয়াটাই ভালো একই সঙ্গে আপনি যখন পেপারলেস সিলেক্ট করছেন তার অর্থ যে আপনি অনেক গাছ কাটার হাত থেকে বাঁচাচ্ছেন এবং পরিবেশ রক্ষায় অবদান রাখছেন এটা কিন্তু গুগলের ইমেইলেই ছিল তো আপনি যদি চান এখান থেকে পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট যেটি আছে সেটি পড়ে নিতে পারেন এগ্রিমেন্টের মধ্যে কি কি আছে লেখা এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট বলে যে চেকবক্সটি আছে সেখানে চেক মার্ক দিয়ে দিন এরপরে আপডেট ডেলিভারি প্রেফারেন্সেস এ আপনি ক্লিক করে দিন বা ট্যাপ করে দিন তো আপনার কাজ এই পর্যন্তই আপনি আপনার ডেলিভারি প্রেফারেন্স সিলেক্ট করার পরে দেখবেন যে এখানে লেখা আছে পেপারলেস ফাইন ডিজিটাল ট্যাক্স রিপোর্টিং ডকুমেন্টস অনলাইন অনলি নো পেপার মেইল অর্থাৎ আপনাকে কোনো ফিজিক্যাল বা পেপার মেইল করা হবে না আপনাকে সরাসরি ইলেকট্রনিক্যালি বা ডিজিটালি ইমেইলের মাধ্যমে নোটিফাই করা হবে তো আশা করি আপনারা সবাই খুব জলদি এটি করে ফেলবেন তো এইভাবেই আপনাকে পেপারলেস ট্যাক্স ডকুমেন্টস এর জন্য সাইন আপ করতে হবে আমরা অনেকেই যেমনটা জানি যে ইউটিউব কিন্তু কয়েক মাস আগে একটি আপডেট নিয়ে এসেছিল যে আপডেটে সবার কাছ থেকে ট্যাক্স ইনফরমেশন জানতে চাওয়া হয়েছিল অর্থাৎ যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন সারা বিশ্বে তাদের কাছ থেকে ট্যাক্স ইনফরমেশন জানতে চাওয়া হয়েছিল এই কারণে যে ইউএস থেকে আমাদের যে ভিউটা আসে সেই ভিউতে যে ইনকামটা হচ্ছে বা আর্নিংটা হচ্ছে সেই আর্নিং থেকে একটা অংশ ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হবে এবং অ্যাডসেন্সে গিয়ে আমরা মোটামুটি কমবেশি সবাই কিন্তু ফর্মটি ফিল আপ করেছি ট্যাক্স ইনফরমেশনের ইউএস এর সঙ্গে বিশ্বের 68টি দেশের বাইল্যাটারাল ট্যাক্স ট্রিটি রয়েছে এবং তার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং শ্রীলঙ্কা রয়েছে বাংলাদেশ থেকে মনিটাইজেশন পাওয়া যায় ইউটিউবাররা ট্যাক্স ফর্মটি ফিল আপ করেছেন তাদের মধ্যে যারা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সহ এটি ফিল আপ করেছেন অর্থাৎ টিন নাম্বার সহ ফর্মটি ফিল আপ করেছেন তাদের ক্ষেত্রে 10% ট্যাক্স কাটা হবে ইউএস এর ভিউ থেকে এবং যারা সেটি করতে পারেননি অর্থাৎ টিন নাম্বার ছাড়া যারা ট্যাক্স ফর্ম ফিল আপ করেছেন তাদের ক্ষেত্রে ইউএস এর যে আর্নিং আছে সেই আর্নিং থেকে 30% পর্যন্ত ট্যাক্স কাটা হবে আর যে কন্টেন্ট ক্রিয়েটর
গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেননি, তাদের কিন্তু যে টোটাল আর্নিং আছে সারা বিশ্ব থেকে যে আর্নিংটা হচ্ছে, ইভেন বাংলাদেশ থেকেও যে আর্নিং হচ্ছে, সেখান থেকে 24% পর্যন্ত ট্যাক্স কেটে নেওয়া হবে। আপনি যদি চান যে আপনার চ্যানেলটি ভবিষ্যতে মনিটাইজ করাতে, তাহলে কিন্তু আপনি এখনই গুগল অ্যাডসেন্স থেকে আপনার যে ট্যাক্স ইনফরমেশন আছে সেটি ফিল আপ করে ফেলতে পারেন এবং তাতে ঝামেলা কিছুটা কমে যাবে। আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।